হাই ফ্রেন্ডস, আমাদের ঘোরাঘুরিতে আমি কাবেরী আজ চলে এসেছি ব্যারাকপুরের অরবিন্দ ভবনে। ব্যারাকপুরের অরবিন্দ ভবন খুবই শান্ত এবং সুন্দর একটি জায়গা। আমার সাথে চলুন, আপনারাও আজকে এই জায়গাটি ঘুরে দেখবেন। শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে উঠে ব্যারাকপুরে নেমে ব্যারাকপুর এক নম্বর স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো পেয়ে যাবেন এই জায়গাটিতে যাওয়ার জন্য। সকল দর্শনার্থীদের জন্য এই জায়গাটি সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকেলবেলা 3:30 থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরই যে ঘরটি পাওয়া যায় সেটি হলো বসার ঘর। এই জায়গাটি হলো পাঠাগার, যেখানে বসে এই ভবনে থাকা অসংখ্য বই সবাই পড়তে পারে। পড়ার সময় 3:30 থেকে দুপুর 3:30 থেকে 6:30, এই সময় এসে আপনিও চাইলে এখানে বসে এখানকার যে বইয়ের সংগ্রহশালা আছে সেখান থেকে বই নিয়ে পড়তে পারেন। জায়গাটি হলো শ্রী অরবিন্দের সমাধি বেদী। এই জায়গাটি খুব সুন্দর এবং চারিপাশ খুব শান্ত এবং গাছপালা দিয়ে ঘেরা, পাশেই রয়েছে গঙ্গা। এই ঘরটি হলো মেডিটেশন রুম, যেখানে বসে সমবেতভাবে মেডিটেশন করা হয়। এছাড়া আপনিও এসে কিছুক্ষণ শান্ত পরিবেশে সময় কাটিয়ে যেতেই পারেন। ভবনটির প্রত্যেকটি ঘরে রয়েছে শ্রীমা এবং শ্রী অরবিন্দের প্রচুর বাণী এবং তাদের কথার ছবি, এবং খুব একটি শান্ত পরিবেশের অনুভূতি এখানে পাওয়া যায়। তাহলে বন্ধুরা, যে কোনো একটি ছুটির দিন আপনারা বেশ কিছুটা মূল্যবান সময় এই শান্ত পরিবেশে এসে কাটিয়ে যেতেই পারেন। বছরের কিছু বিশেষ বিশেষ দিন এই ভবনে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, এবং সেই বিশেষ দিনে এই ভবনটি সবার জন্য খুলে দেওয়া হয় ভোর 6:00 সময়। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং নতুন আপডেট পেতে হলে
নিচের রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করবেন। আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা, যদি কোথাও কোনো ইম্প্রুভমেন্টের দরকার হয় সেটাও জানাবেন কমেন্টস করে।